28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের শান্তিনগর এবং দশমী ঘাট এলাকায় জনসম্পর্ক করলেন সেই এলাকার বিজেপি প্রার্থী কল্যাণী রায়। নির্বাচন ঘোষণার বেশ কিছু আগে থেকে প্রচার শুরু করেছিল বিজেপি। প্রতিদিন বিভিন্ন বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় জনসম্পর্ক থেকে শুরু করে সভা সমাবেশের মাধ্যমে ভোট প্রচার জারি রাখছেন প্রার্থীরা। শনিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শান্তিনগর ও দশমী ঘাট এলাকায় করেন জনসম্পর্ক অভিযান। জনসম্পর্ক অভিযানে গিয়ে কল্যাণী রায় এদিন জানান, বিগত 5 বছরে রাজ্যে বিজেপির সরকারের উন্নয়নমূলক কাজের নিরিখেই এ নির্বাচনে জনগণ পুনরায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন বলেও দৃঢ় আশা ব্যক্ত করেছেন তিনি। তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত 4 এবং 6 নং ওয়ার্ডে আজকে সকালবেলা আমরা জনসম্পর্ক করছি, এবং আপনি জনসম্পর্কে যদি যারা আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছে তাদের সংখ্যাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তেলিয়ামুড়া আগামী 2023-16 নির্বাচন কী হতে যাচ্ছে। এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমি যাচ্ছি, প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক করছি, বিরোধী আমি দেখতে পাচ্ছি না। প্রত্যেকেই বলছে নরেন্দ্র মোদী আছেন বলেই আমরা ভ্যাকসিন পেয়েছি, নরেন্দ্র মোদী আছেন বলেই মুক্ত চাল আমরা পাই, এবং নরেন্দ্র মোদী আছে বলেই ত্রিপুরা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। তো মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, যারা সুশাসন দিচ্ছে যে সরকার, এবং আগামী দিনেও এই যে 23-এর নির্বাচনে আবার সরকারের প্রত্যাবর্তন চাইছে প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ। ধন্যবাদ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন বলেই ত্রিপুরার উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনেও মানুষের কল্যাণে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে এদিন জানিয়েছেন প্রার্থী কল্যাণী রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।